আসসালামু আলাইকুম, হ্যাভিস লার্নিং ইয়ারে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানবো কিভাবে জমির কাটা হিসাব করতে হয়। তাছাড়া আজকে আমরা শিখব এক কাটা সমান কত শতাংশ জমি, তাছাড়া একটি জমিতে কত কাঠা জমি রয়েছে সেটা কিভাবে নিরূপণ করব সে বিষয়ে বিস্তারিত। আর আপনারা যদি সে বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা সবাই জমির কাটা নিরূপণ করতে পারবেন খুবই সহজে। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। আজকে আমরা জানব এক কাঠা সমান কত বর্গ ফুট, এক কাঠা সমান কত শতাংশ, এবং একটি জমিতে কত কাঠা জায়গা আছে তা কিভাবে নির্ণয় করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে যে জমিটি দেখতে পাচ্ছি এর একটি দৈর্ঘ্য হচ্ছে 140 ফুট এবং অপরটি হচ্ছে 130 ফুট, এবং প্রস্থে জমিটি 70 ফুট এবং অপর প্রস্থটি হচ্ছে 90 ফুট। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এই জমিটিতে কত কাঠা জায়গা রয়েছে সেটা নিরূপণ করব। সো সেটা নিরূপণ করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, দৈর্ঘ্যের গড় বের করতে হবে এবং প্রস্থের গড় বের করতে হবে, যেহেতু এখানে দুইটি দৈর্ঘ্য এবং দুইটি প্রস্থ রয়েছে। তাহলে চলুন আমরা কিভাবে দৈর্ঘ্যের গড় বের করতে পারি সেটা দেখে নিই। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে দুটি সূত্র, একটি সূত্র হচ্ছে 1 শতাংশ জমির পরিমাণ সমান হবে 435.6 বর্গফুট, এবং এক কাঠা জমির পরিমাণ হবে 720 বর্গফুট। কিন্তু এলাকাভেদে কিছুটা তারতম্য রয়েছে। সো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড জমি পরিমাপের একক। সো এখানে জমির দৈর্ঘ্যের গড় আমরা যদি বের করতে চাই, আমাদেরকে যা করতে হবে, দুইটি দৈর্ঘ্য প্রথমে যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্যের গড় পেয়ে যাচ্ছি। সো এখানে আমি দুইটি দৈর্ঘ্য যথাক্রমে 140 এবং অপরটি হচ্ছে 130, দুইটি যোগ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম, তারপর ভাগফল পেয়ে গেলাম আমরা 135 ফুট। এবং প্রস্থ সেমভাবে আমরা দুইটি প্রস্থ যোগ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম এবং দুইটি প্রস্তর গড় পেয়ে গেলাম 80 ফুট। এখন জমির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। সো আমরা যেহেতু দুইটি দৈর্ঘ্যের গড় এবং প্রস্থের গড় পেয়েছি, সো আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ সেটা দিয়ে দিলাম। সো আমরা যদি দৈর্ঘ্যের গড় দুটিকে পূরণ করি তাহলে কিন্তু আমরা জমির ক্ষেত্রফল পাব 10,800 বর্গফুট। আপনারা ক্যালকুলেটার দিয়ে 135কে যদি 80 দ্বারা গুণ করেন তাহলে এর ক্ষেত্রফল পাবেন 10,800 বর্গফুট। সো আমরা জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা জানব এই জমিটিতে মোট কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে। সো সেটি বের করার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা সবাই জানি যে এক কাঠা জমির পরিমাণ সমান হচ্ছে 720 বর্গফুট। সো এখানে কত কাঠা জমি রয়েছে সেটা বের করার জন্য আমাদেরকে যা করতে হবে, জমির যে মোট ক্ষেত্রফল রয়েছে 10,800 বর্গফুট, সেটাকে আমরা 720 দিয়ে ভাগ করব। আমরা যদি 720 দিয়ে ভাগ করি 10,800কে, তাহলে আমরা যে ভাগফলটা পাব সেটা হচ্ছে 15 কাঠা। অর্থাৎ আমরা যে জমিটি দেখেছি সেই জমিটির পরিমাণ হচ্ছে 15 কাঠা। আর আমরা যদি সেটাকে শতাংশতে রূপান্তর করতে চাই তাহলে আমরা ভাগ করব 435.6 দিয়ে। সো এক কাঠা সমান কত শতাংশ? আমরা জানি যে সূত্র 1 শতাংশ জমির পরিমাণ হবে 435.6 বর্গফুট এবং এক কাঠা জমির পরিমাণ হবে 720 বর্গফুট। সো আমরা যদি 720কে 435 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এক কাঠা সমান কত শতাংশ সেটা পেয়ে যাচ্ছি। সো আমরা 720কে 435.6 দিয়ে যদি ক্যালকুলেটারের মাধ্যমে ভাগ করি তাহলে আমরা পাবো 1.65 শতাংশ, অর্থাৎ এক কাঠা সমান হবে 1.65 শতাংশ। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।